বাংলার সর্বকালের সেরা পাশে শুধুই অভিনেতা, দেবের জয় জয়কার জিত থেকে প্রসেনজিৎ কারো ছবি নয় সেরা পাশে। টলি বাংলা বক্স অফিসের একটি পোস্ট অনুসারে বাংলা থেকে সেরা পাশের তালিকায় প্রথমেই রয়েছে অ্যামাজন অভিযান। 2013 সালে মুক্তিপ্রাপ্ত ছবি চাঁদের পাহাড়ের সঙ্গে মিল রেখে চাঁদের পাহাড়ের দ্বিতীয় পর্ব হিসেবে এটি তৈরি করা হয়েছিল। 2017 সালে প্রায় 50 কোটি টাকা আয় করে এই সিনেমা। 2 নম্বরে রয়েছে চাঁদের পাহাড়, এই ছবি সর্বকালীন আয় বক্স অফিসে 21 কোটি টাকা। 3 নম্বরে রয়েছে দেব মিঠুনের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রজাপতি, কম বিতর্ক হয়নি ছবিকে ঘিরে। তবে যতই বিতর্ক হোক না কেন, টলিউডের সুপারস্টার দেবকে কিছুতেই থামানো যাচ্ছে না। 4-এ রয়েছে পাগলু, 2011 সালে সিনেমাটি আয় করেছিল 10 কোটি টাকা। আর 5-এ কিন্তু সেই দেবী, পরাঞ্জয় ঝুলিয়ারে 2007 সালের সিনেমা 9.5 কোটি টাকা আয় করেছিল। তবে সম্প্রতি নায়ক দেব নাকি অভিনেত্রী তৃণার সাথে নতুন প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছেন। অভিনেত্রী তৃণা সাহা পালিচোর ধারাবাহিকটির পর আর কোনো নতুন প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়নি, এবার নায়ক দেবের বিপরীতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তো বন্ধুরা, এই খবরটি জেনে কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।